কিশোর ভাইনা পাখে কত কোটি র্পত্তি রয়েছে মানে যা জানলে আশ্চর্য হয়ে যাবে দৈনিক দুইশ কিলো মটন বিক্রি করতে কিশোর ভাইনা তাহলে এটি প্রশ্ন উঠুচি সে দৈনিক কে টাকা ইনকম করতে এমিটি গোটি মাছের গোটিয়ে বর্ষের সে কত কোটি টাকা রোজগার করতে তাঁকর গোটি বর্ষার লাভ কত কোটি টঙ্কা হ্যাঁ কে মানে কোটি কথা শুনে কি আশ্চর্য নিশ্চিত ভাবে হয়ে যাওয়া কিন্তু সবুকিছি আপনারা এই সংক্ষেপ ভাড়া জাঁপি পাই যেন কিশোর ভাইনা সমুদায় সম্পত্তির মূল্য কেতো কোটি छोटिया ढाबारे से मटन बिक्री करी वर्षको कोटि कोटि टा इनकम गरि त समे बेस भाइ जाने कि किशोर भाइना मटन होटेल् बिएमसी भागिदेछ जहाँको नि सोसिया मिडले बेस चर्चार विषय पालटिन्छ কাংকি বি এম চি ভাঙিছে সেই সম্পৰ্কত আপোনাৰ নিশ্চিতভাৱে অৱগত থাকে আমি আপৰ্কৰে আলোচনা কৰিব নে কেৱল বৰ্তমান আচোন জানিবা কিশোৰ ভাইনা দৈনিক কেতে টকা ইনকম কৰোঁ এমি কি গোটেই বৰ্ষৰ সেই কেতি কোটি টকা ৰোজগাৰ কৰি আপোনাৰ সমস্তে জানিচ কি কিশোৰ ভাইনা এই মটন হোটেলত দৈনিক পাখা পাখি দুইশ কেজি ৰো অধিক মটন ৰোষেই হু আপোনাৰ জাতিথে কি গোটেই কেজি মটন ৰ মূল্য পাখা পাখি সাতশ ৰু অধিক টকা ত' আপোনাৰ যদি সাতশ টকা হিচাপে দুইশ কেজি মটন ৰ মূল্য হ'ল এক লক্ষি হাজাৰ টকা আপোনাৰ মানে যদি বিশ্বাস হ'নে আপোনাৰ কালকুলেটৰ টি খুলি দিয়ন্তু আমি কয় মুতক আপোনাৰ হিচাপ কৰি নিমন্তু আপুনি নিশ্চিতভাৱে সবুকি তনতন ভাৱে জানিব পাৰিব তাহলে আপনার মানে এটু তো স্পষ্টভাবে জাঁ যাই কি গোটিয়ে কী মটন মূল্য সাতশো তেমন দুইশো কেজি মটন পাখাপাখি এক লক্ষ চালিশ হাজার টঙ্কা গোটিয়ে দিনের সে খরচ করতে মটন বাবদে মনে কর খরচ হচ্ছে দশ হাজার তাহলে গোটিয়ে দিনের সে দেড় টাকা মটন বাবদে খরচ যদি গোটিয়ে দিনের দেড় লক্ষ টাকা সে খরচ তাহলে গোটিয়ে অর্থাৎ তিরিশ দিনে পাখাপাখি পঁয়চাশ লক্ষ টাকা সে খরচ করে থাকে যদি পঁয়চাশ লক্ষ খরচ হিসাব ବାର ମାସ ବାର ମାସରେ ସେ ପାଖାପାଖି ପାଞ୍ଚ କୋଟି ଚାଳିଶ ଲକ୍ଷ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି ଏହା ଥିଲା ତାଙ୍କର ଖର୍ଚ୍ଚର ବିବରଣୀ କିନ୍ତୁ ସେ କେତେ ଟଙ୍କା ତାହେଲେ ଲାଭ କରୁଥିବେ ଆପଣମାନେ ଏଇଠୁ ଅନୁମାନ କରି ନିଅନ୍ତୁ ଯଦି ସେ ଗୋଟିଏ ବର୍ଷରେ ପାଖାପାଖି ଛଅ କୋଟି ଟଙ୍କାର ବିକ୍ରି କରନ୍ତି ଏବଂ ସେଥିରୁ ମାତ୍ରାରେ ତାଙ୍କର ଥାର୍ଟି ପରସେଣ୍ଟ ବି ଲାଭ ହୁଏ ତାହେଲେ ମଧ୍ୟ ତାଙ୍କର ପାଖାପାଖି ଗୋଟିଏ କୋଟିରୁ ଦେଢ଼ କୋଟି ଟଙ୍କା ରୋଜଗାର ହୋଇଯାଏ ଆପଣମାନେ ଏଇଠୁ ଅନୁମାନ କରିପାରୁଥିବେ ଯେ କିଶୋର ଭାଇନା କେତେ କୋଟି ଟଙ୍କା ଗୋଟିଏ ବର୍ଷରେ ରୋଜଗାର କରନ୍ତି ଗୋଟିଏ ସାମାନ୍ୟ ଢାବା କରି ଫାଙ୍କାରେ ଗୋଟିଏ ବର୍ଷରେ ସେ କୋଟି କୋଟି ଟଙ୍କା ରୋଜଗାର କରନ୍ତି ଆପଣମାନେ ମଧ୍ୟ ହିସାବରେ ଜାଣିବା ପରେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଯାଇଥିବେ ତାହେଲେ ଏତେ ସବୁ ଟଙ୍କା ଗଲା କୁଆଡ଼େ କିଶୋର ଭାଇନା କ'ଣ ପାଇଁ ନିଜର ଢାବାକୁ ଠିକ୍ ଭାବରେ ସଫାସୁତୁରା ରଖୁନଥିଲେ କ'ଣ ପାଇଁ ସେ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରୁନଥିଲେ ସାଜାସଜ୍ଜା କରୁନଥିଲେ তাহা তব কিশোর ভাইনা জাঁথে তবে আপনারা এমনিতে আগুন অপডেট জাঁয়া আমার এই চ্যানেল সহ যোড় হয়ে রই